সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন ও কর্মবিরতির ফলে 23 জন রোগী মৃত্যু ও প্রচুর মানুষ চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ। রাজ্যের আইনজীবীর এই মন্তব্যকে অনেকেই মূল মামলা থেকে নজর ঘোরানোর চেষ্টা ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে দমনের চেষ্টা বলেই মনে করছেন। যদিও সুপ্রিম কোর্টে চিকিৎসকদের পক্ষে জানানো হয় মাত্র 2% জুনিয়র চিকিৎসকরাই এই আন্দোলনের সঙ্গে জড়িত, এদের কর্মবিরতির জন্য গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কোনো কারণ নেই। তবে সুপ্রিম কোর্ট সোমবার নির্দেশ দিয়েছে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, তাঁদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য। এরপরেও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন তবে তাঁর বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না। তবে সুপ্রিম কোর্ট এও জানায় আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে। এই আবহে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রাজ্যবাসীকে এটাও মনে করিয়ে দেন, রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা 240টি, এর মধ্যে মেডিকেল কলেজ মাত্র 16টি, মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা 7500 বেশি নয়, পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় 93,000। মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানে জুনিয়ররা কর্মবিরতি করছেন সেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, ফলে তারা প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এটা কি করে বলা হচ্ছে? অর্থাৎ সরকার মিথ্যা কথা বলছে, সুপ্রিম কোর্টে মিথ্যা বক্তব্য রাখছে। তারা মনে করছে এটা তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করে আন্দোলনের প্রতি মানুষের বিপুল সমর্থনকে বিপথে চালিত করার এক ন্যক্কারজনক সরকারি প্রচেষ্টা বই কিছু নয়। তারা কপিল সিব্বল, স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়েছে সুপ্রিম কোর্টকে বিপথে চালিত করার এই ঘৃণ্য প্রচেষ্টার জন্য। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে সেটা সর্বস্তরে উপস্থিত। প্রচুর শূন্যপদ, পেরিফেরির মেডিকেল কলেজগুলোর নামেই মেডিকেল কলেজ, তাতে না আছে উন্নত পরিকাঠামো, না আছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ। ফলে তারা প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে 23 জন রোগী মৃত্যু যে তথ্য দেওয়া হয়েছে সেখানে কোথাও বলা হয়নি যে কোন কোন হাসপাতালে এই এক মাসে 23 জন রোগীর মৃত্যু হয়েছে। তাই তাদের দাবি রাজ্যে দেওয়া এই তথ্যের সত্যতা রাজ্যকে প্রমাণ করতে হবে। যখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি যখন সওয়াল করছেন, তিনি বলছেন যে 23 জনের মৃত্যু হয়েছে এই এক মাসের মধ্যে, 9 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। কিন্তু স্পেসিফিক তার যে বক্তব্য সেই বক্তব্যের পরিসংখ্যান কিন্তু দেননি যে কোন হাসপাতালে কত রোগীর মৃত্যু হয়েছে, এই 23 জনের মধ্যে কোন হাসপাতালে কতজনের মৃত্যু হয়েছে। সেই যাই সেই প্রশ্নটাই কিন্তু একেবারে যারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা পড়ুয়ারা তারা কিন্তু একেবারে রীতিমতো হাতিয়ার করেছেন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট।